নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। রবিবার রাতে মন্তেশ্বর ময়নামপুরে মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। আহত হয়েছেন তিনজন। আহতরা সকলেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত যুবক অরিত্রী হাজরা, ২৭ বছর বয়স, মন্তেশ্বর কুসুমগ্রামের। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আচ্ছা, যিনি মারা গেছেন আপনার কে হয়? ভাই। ভাই? ছোট ভাই? ছোট ভাই। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? কুসুমগ্রাম। ওনার বয়স কতটা হবে? ২৯ বছর। নাম? অরিত হাজরা। অরিত হাজরা। আচ্ছা, কীভাবে কী মারা গেল একটু বলবেন? আমার ভাই কাজের জন্য সাতগে চেয়ে গিয়েছিল। কখন? নিজের কাজ মিটানোর জন্য, ভাত টাত খাওয়ার পর সন্ধ্যাবেলা। কবে? কালকে। কালকে রাতে? রাত্রি। দিয়ে ফেরার সময় শেখর রায়ের বাইকে করে বাড়ি আসছিল। শেখর রায় কি বন্ধু নাকি? হ্যাঁ, ওনার বন্ধু। ওনার বাড়ি? ওনার কুসুমগ্রাম বাড়ি। দিয়ে এক মোটর ভ্যানের সাথে আসার সময় ধাক্কা লাগে। ধাক্কা মারে? হ্যাঁ। দিয়ে আমার ভাই ছিটকে পড়ে গেছে। ওইখানেই ওর ডাক্তার মন্তেশ্বর থানায় নিয়ে, ওখান থেকে স্থানীয় বাসিন্দারা নিয়ে এসে মন্তেশ্বর নিয়ে আসে হসপিটালে। হসপিটালে এসে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। আজকে আপনি কোথায় আছেন? আমি এখন মন্তেশ্বর থানায় আছি। ভাইকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাই? আল্লাহ, নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। কেস হচ্ছে না? কেস বলতে ওই বাইকটার সাথে ওই কেসটা হচ্ছে। আচ্ছা, যে আপনার ভাই কালকে কটা রাত আনুমানিক কটা হবে বললেন মারা গেছে বললেন? ৯টা। হসপিটালে থানায় সব লিখেছে বাবুরা, অফিসাররা, কটায় মরে গেছে ডাক্তাররা জানে। আমি তো ছিলাম না স্পটে, আমি অন্য জায়গায়, আমার শ্বশুরবাড়িতে ছিলাম। দিয়ে তারপরে আমাকে ফোন করে আমি গাড়ি নিয়ে এলাম। এসে তখন ডাইরেক্ট মন্তেশ্বর হসপিটালে গেলাম। গিয়ে তখন দেখছি স্ট্রেচারে করে বডিটা নিয়ে এসছে। যে আমাকে বললো কে হয়। তোমার কি হলো?